আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রায়হান, আমার বয়স 25 বছর, আমার দেশের বাড়ি নাটোরে। আমার প্রথমে কোমর থেকে পায়ের দিকে ব্যথা মানে যাইতো, মানে কেমন জানি একটা কারেন্টের শর্টের মতন এরকম একটা ইয়ে দিত, মানে বৈদ্যুতিক শর্ট যেরকম দেয় না ওরকম আর কি ব্যথাটা হইতো আস্তে আস্তে। এটা প্রথমে কোমর থেকে পায়ের দিকে, প্রথমে বাম সাইডে, তারপরে ঘাড়ের দিকে উঠতো। এই ব্যথাটা 2020 থেকে শুরু হয়েছিল আমার, 2020 থেকে না, ভারী কাজ এরকম কিছু না, হঠাৎ করে মানে 2 দিন থেকে একটু ব্যথা, হঠাৎ করে রমজান মাসে 15 রমজানের দিন আমার মানে বাম সাইডে হঠাৎ করে একদম প্যারালাইসিসের মতো, মানে পা টনাতে পারতেছি কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা হঠাৎ করে একবারে। তাৎক্ষণিক প্রথম অবস্থায় গ্রাম্য চিকিৎসকের দ্বারা মানে ব্যথার ঔষধ, বিভিন্ন ধরনের ওই যে ইটোরিক্স ট্যাবলেট খাইছিলাম, তারপরে পিগাবালিন এগুলো দিছিল প্রথম অবস্থায়, তারপরে ব্যথার ইঞ্জেকশন করছিলাম বেশ কয়েকটা। তারপর ওই জায়গায় যখন ইমপ্রুভ না হওয়ার কারণে তখন উনি বলছিলেন যে আপনি ইয়েতে যান, রাজশাহীতে কোনো ভালো নিউরো মেডিসিন অথবা অর্থোপেডিক্স ডাক্তার দেখান। ওইখানে যাওয়ার পরে এমআরআই করলাম, এমআরআই করার পরে রক্ত রিপোর্ট করলাম, মানে ওই ডাক্তাররা বলে যে আপনার বাত, এটা হলো যে অ্যাথারিটিক্স বাত, এরকম ধরনের বাতের কথা বললো। মেডিসিন নিলাম, 1 বছর কোনো মানে ইয়ে হলো না। পরে গেলে দেখাইলাম, ওখানে আইসা ডাক্তার 3 বার রিপোর্ট করাইছে, 3 বার রিপোর্ট করায় শুধু স্যালারজিন আর ন্যাট্রোক্সিন ট্যাবলেটটা লিখছিল, ওইটা খাওয়া কোনো কাজ হয় নাই। পরে আমি বিভিন্ন ধরনের আর কি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছি, কোনো কাজ হয় নাই। তারপরে স্যারের এই জায়গায় আমি আসার পরে 1 বছর, গত নভেম্বরের দিকে আমি আসছিলাম, গত নভেম্বরে আসার পর থেকে মোটামুটি ইনশাল্লাহ ওষুধ কন্টিনিউ করার পরে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। আগে আমি এদিকে পিছনে এইদিকে ঘুরতে পারতাম না, উপরে বসতে পারতাম না, প্যান্ট পরতে পারতাম না, জুতা পরতে পারতাম না, এমনকি শুইতেও পারতাম না ঠিক মতো, মানে শুলেও ওই যে ভাঁজ ভাঁজ শুইতে হইতো। তা আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই ইমপ্রুভ হচ্ছে এইভাবে চিকিৎসা নেওয়ার পরে। ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যার অনেক আসলে ফ্রেন্ডলি, অনেক সময় দেয় ডাক্তার, আসলে রোগীকে অনেক সময় দেয়, এবং তার পূর্বের যে রিপোর্টগুলো আছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আর কি শুনে শুনে এবং অনেক ই করে আর কি। আমাকে স্যার যে ব্যায়ামগুলো দেখাই দিয়েছিল ওই ব্যায়াম অনুযায়ী বা ইউটিউবে আমি দেখে ব্যায়ামগুলো, স্যারের ইয়েগুলো ব্যায়ামগুলো আমি দেখছি, দেখার কারণে ওইগুলো আমি কন্টিনিউ করি। আর বিশেষ করে সুইমিং করার কথা স্যার আমাকে বিশেষ করে বলছিল যে আপনি গ্রামের মানুষ, আপনি সুইমিংটা করেন, সুইমিং করার কারণে আমি আসলে সুইমিংটাই আমার বেশি কাজে দিচ্ছে, আসলে আমি কন্টিনিউ সুইমিং করি। তাদেরকে একটাই কথা বলবো যে আসলে ব্যথার যে কষ্টটা, আসলে অনেক এই ব্যথার অনেক কষ্ট, আমি নিজেও 5 বছর ধরে ভুগছি এই ব্যথার অনেক কষ্ট। তো এই ব্যথাটা এই জায়গায় আসলেই আসলে বেশি কাজ হবে আমি মনে করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম।